হ্যালো, কি আছে মা? আবার কল করছো কিসের জন্য? দেখতে পাচ্ছ আমি বিজি আছি। কি ওষুধ আনতে হবে? ওষুধ ওষুধ আমি আনতে পারবো না, ফোনটা রাখো তো। এই ভাই সিগারেট নাই তো? বাবা, সিগারেট খাওয়ার পয়সা আছে, মার ওষুধ আনতে যাওয়ার পয়সা নেই। তোর মতন ছেলে তার জন্ম দিয়ে লাভটা কি হলো? যদি ফাঁকা থাকে না, কুত্তাও তোমার পিছন দৌড়াবে না। আর মানুষ তো অনেক দূরের কথা। মা! হ্যাঁ বাবা বল। আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে খুব। কি খেতে ইচ্ছা করতেছে? তোমার মনে আছে তুমি আমাকে ছোটবেলায় নাড়ু বানিয়ে খাওয়াতে? ও, তুই নাড়ু খাবি? হ্যাঁ মা, আজকেই তোর জন্য নাড়ু বানাবো। ঠিক আছে মা। দেখ বাবা, তোর জন্য নাড়ু বানাই। থ্যাংক ইউ মা। মায়ের হাতের বানানো খাবারে স্বাদটাই আলাদা। ভাই জানিস তো, ভাই ওটা রোহিত না? আরে ভাই, ভাই আমাকে কিছু টাকা দিতে হবে। ভাই কেন ভাই, কি হলো? ভাই মায়ের খুব শরীর খারাপ, কিছু টাকা দিতে হবে। দাঁড়া ভাই এক মিনিট, ভাই শোন। ঠিক আছে ভাই। ভাই আমার কাছে 100 টাকা আছে। পাঁচশো টাকা ভাই, 50 টাকা আছে ভাই, এই নে। প্রকৃত বন্ধু তো তারাই হয় যে তোমার বিপদে আপদে সবসময় পাশে থাকবে। বোন তোর কি হয়েছে? তোর মুড অফ কেন? কিছু না দাদা। সত্যি কথা বল, কি হয়েছে? দাদা আমি আর স্কুলে যাব না। কেন? আমার সব বান্ধবীরা আমাকে ভিকারির বোন, মুচির বোন বলে ডাকে। আরে পাগলি, ওদের কথা এত কান্দিস কেন তুই? তখন আমার খারাপ লাগে দাদা। বোন লোকে তো নানা রকম কথা বলবেই, কিন্তু ওদের কথায় কোনো কান দিবি না, মনে থাকবে তো কথাটা? ঠিক আছে। হ্যাঁ হলো, তুই তো আমার দাদা। গল্পটা থেকে তোমরা কি বুঝতে পারলে সেটা নিচে কমেন্টে জানাবে। কিন্তু ভালোবাসতে হয় কি করে, সেটা তো শিখিয়েছিলিস, কিন্তু সেটাকে ভুলে থাকতে হয় কি করে, সেটা তো শেখালি না। তাহলে আজ হয়তো তোকে ভুলে থাকতে পারতাম।